আসসালামু আলাইকুম সবাইকে, আমি লুৎফুন্নাহা রানিকা এবং তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে আমরা বাক্যের রূপান্তর নিয়ে আলোচনা করব। তো আমাদের আলোচনা শুরু করা যাক। তো যৌগিক বাক্য থেকে আমরা সরল বাক্যের রূপান্তরটা একটু জানার চেষ্টা করি। তো বাক্য পরিবর্তনের ক্ষেত্রে মনে রাখতে হবে বাক্যের অর্থ পরিবর্তন করা যাবে না। যৌগিক বাক্যের যে কোনো একটি স্বাধীন খণ্ড বাক্যকে অপরিবর্তনীয় রেখে সরল বাক্যের কাঠামোতে আনতে হবে। অর্থাৎ যেখানে আমরা জানি সরল বাক্যের কাঠামো কি, কর্তা যোগ বিধে, অর্থাৎ একটা মাত্র কর্তা এবং একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকে, ঠিক ওই রকমই। এবং অবশিষ্ট স্বাধীন খণ্ড বাক্যগুলোকে অসমাপিকা ক্রিয়ার সাহায্যে সরল বাক্যে পরিবর্তন করা হয়, তবে এর ব্যতিক্রম থাকে। এবং আমাদেরকে মনে রাখতে হবে যৌগিক বাক্যে যে সংযোজক অব্যয় থাকে তা কিন্তু বাদ দিতে হবে। তো আমরা যদি একটু খেয়াল করি, যেমন যৌগিক বাক্যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে সে আমাকে ডেকেছিল কিন্তু আমি যাইনি। তো এখানে খেয়াল করো যে আমি যাইনিকে আমরা অপরিবর্তনীয় রাখতে পারি, অর্থাৎ কর্তা যোগ সমাপিকা ক্রিয়া, কর্তা যোগ সমাপিকা ক্রিয়া। এবং এখানে সে আমাকে ডেকেছিল কিন্তু, এই কিন্তুটাকে কিন্তু আমরা এখানে বাদ দিলাম, এবং ডেকেছিলকে আমরা অসমাপিকা ক্রিয়াতে পরিণত করলাম ডাকলেও। তাহলে সে আমাকে ডাকলেও আমি যাইনি। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে পরিবর্তনটা করতে হয়। যৌগিক বাক্য আমরা যদি এটা দেখি, লোকটি দরিদ্র এবং সৎ, এবং এখানে দেখা যাচ্ছে যে এবং আমরা বাদ দিয়ে দিব, এবং সেক্ষেত্রে আমরা আনবো হলেও। তো সেক্ষেত্রে লোকটি দরিদ্র হলেও সৎ। এবং এর পরের বাক্য যদি আমরা দেখি, বাতাসে অমরতার গন্ধ তবু তার সেদিকে খেয়াল নেই। তো সরল বাক্যে একটু খেয়াল করো যে তার সেদিকে খেয়াল নেই, এটাকে আমরা একই রেখে দিলাম একটাকে। আর বাতাসে অমরতার গন্ধ তবু, এই গন্ধ তবুর তবুটাকে তো বাদ দিব, এখানে কমা, এটাকেও বাদ দিব, এবং এর বদলে থাকলেও যদি আনা যায়, অর্থাৎ অসমাপিকা ক্রিয়ায় পরিণত করা যায়, তাহলেই কিন্তু এটি যৌগিক বাক্য থেকে সরল বাক্যে পরিণত হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা জটিল থেকে সরল বাক্য কিভাবে বানানো যায় বা জটিল থেকে সরল বাক্যে পরিণত করার নিয়মগুলো একটু খেয়াল করি। তো সেখানেও মনে রাখতে হবে অবশ্যই 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 অর্থ পরিবর্তন করা যাবে না। শুধুমাত্র অপ্রধান খণ্ড বাক্যের অসমাপিকা ক্রিয়াকে সমাপিকা ক্রিয়ায় রূপান্তরিত করতে হবে, ঠিক আছে? এবং সমাসবদ্ধ করে বা প্রত্যয় যোগ করে সরল বাক্যের কাঠামো তৈরি করতে হবে। জটিল বাক্যে শর্তযুক্ত পদ বা সাপেক্ষ সর্বনাম এবং অন্যান্য অব্যয়পদ দিতে হবে। তো এখানে বাদ দিতে হবে, ঠিক আছে? এরপর আমরা জটিল থেকে সরল বাক্যে পরিণত করি। তো অর্থের যে পরিবর্তন সেটা করা যাবে না, এতে আমাদেরকে মাথায় রাখতে হবে শুধু অপ্রধান খণ্ড বাক্যের অসমাপিকা ক্রিয়াকে সমাপিকা ক্রিয়ায় রূপান্তরিত করতে হবে। সমাসবদ্ধ করে বা প্রত্যয় যোগ করে সরল বাক্যের কাঠামো তৈরি করতে হবে। জটিল বাক্যের শর্তযুক্ত পদ বা সাপেক্ষ সর্বনাম এবং অন্যান্য অব্যয় বাদ দিতে হবে। হ্যাঁ, এখানে আবার পদ হবে না, মানে অন্যান্য অব্যয় পদ বাদ দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এখন যদি আমরা একটু দেখার চেষ্টা করি জটিল বাক্যে, যে যখন স্কুল ছুটি হয় তখন বালকেরা মাঠে খেলা শুরু করে। তো এখানে বালকেরা মাঠে খেলা শুরু করে, এটাকে আমরা একই রেখে দেই। এবং এই যে দেখো, যখন স্কুল ছুটি হয় যখনকে আমরা বাদ দিয়ে দিব, অবশ্যই সাপেক্ষ সর্বনাম থাকবে না। তো এখানে হচ্ছে স্কুল ছুটি থাকবে, হয় হয়ে যাবে হলে, অর্থাৎ অসমাপিকা ক্রিয়ায় পরিণত হবে। তাহলে তোমরা বুঝতেই পারছো আমি এখানেও লিখে দিচ্ছি হলে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তো এভাবেই কিন্তু সরল বাক্যে পরিণত করা যায়। জটিল বাক্যে এখানে লেখা আছে যে সে যে কথা বলে তা ঠিক নয়, তাহলে সে এবং যে, এখানে আমরা দেখতে পাচ্ছি সে যে কথা বলে তা ঠিক নয়, এখানে কিন্তু সেটা সর্বনাম, অথচ যেটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম, দুটোই সর্বনাম। তবে আমরা এই সের বদলে আমরা মূলত তার আনবো, আর যেটাকে আমরা বাদ দিয়ে দিব, আর আমরা ঠিক এখানে লিখবো যে তার কথা ঠিক নয়, এখানে বলেটাকেও বাদ দিয়ে দিব। কেননা আমরা এটা জানি যে মূলত দেখা যায় এখানে, আচ্ছা ঠিক নচ লেখা ছিল, এটা ঠিক নয় হবে, যে এখানে আমরা এই অসমাপিকা ক্রিয়াটা তার কথা বলে ঠিক নয়, যদি এইভাবে লিখি তাহলে জিনিসটা বেখাপ্পা দেখায়। এরপরে জটিল বাক্যে যদি আমরা দেখি যে ফের যদি আসি তবে সিৎকাঠি সঙ্গে করিয়াই আসিব। আচ্ছা, এটা কিন্তু আমি তোমাদের সরল বাক্যে কিভাবে, অর্থাৎ এখানে কিন্তু আমি দিয়ে দিই নি। তো একটু চিন্তা করো যে কিভাবে আসলে এটাকে সরল বাক্যে পরিণত করা যায়, ঠিক আছে? তো এখানে কিন্তু ফের যদি আসি, আমরা যদিটাকে কি করব, বাদ দিব, তবেটাকে কি করব, বাদ দিব। তাহলে ফের আসলে, এই আসিটাকে করে ফেলব, আসলে, ফের আসলে, ঠিক আছে? তো এই অংশটাকে আমি কিন্তু এবার কি করলাম, যে এখানে অসমাপিকা ক্রিয়ায় নিয়ে গেলাম এবং আরো কিছু শোনার ইচ্ছা থেকে গেল। তাহলে বাকি অংশটুকু আমি এখানে লিখে দিতে পারি সিৎকাঠি সঙ্গে করিয়াই
আসিব, ঠিক আছে? সিদকাঠি, আমি এখানে ঠিক মতো লিখি, ঠিক আছে? তো সিদকাঠি সঙ্গে সঙ্গে করিয়াই করিয়াই আসিব। হ্যাঁ, আসিব। তো তোমরা আশা করি বুঝতে পারছো যে এখানে সিদকাঠি সঙ্গে করিয়ে আসিব এটা ঠিক রাখলাম, আর এখানে কিন্তু যদি তবে এগুলো বাদ দিলাম এবং ফের আসলে বললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সরল থেকে জটিল বাক্যে পরিণত করার যে নিয়ম সেটা হচ্ছে আমরা দেখি। এবার আমরা সরল থেকে জটিল বাক্য এবং যৌগিক বাক্যে পরিবর্তন করার যে নিয়মটা সেটা প্রায় একই রকম, তো এটা খেয়াল করার চেষ্টা করি। তো সরল থেকে জটিল ও যৌগিক বাক্যে পরিবর্তন করার সময় অর্থের যে আমূল পরিবর্তন সেটা করা যাবে না। জটিল ও যৌগিক বাক্যের কাঠামো বৈশিষ্ট্য অনুযায়ী বাক্য তৈরি করতে হবে, অর্থাৎ জটিল বাক্য থেকে শর্তযুক্ত সাপেক্ষ সর্বনাম এবং যৌগিকের ক্ষেত্রে সংযোজক অব্যয় যোগ করতে হবে। তো এখানে খেয়াল করো, সরল বাক্য সকালে সূর্য ওঠে, সকালে হচ্ছে একটা সময়, তো এটাকে জটিল বাক্যে পরিণত করতে হলে অবশ্যই যখন যখন সকাল হয় তখন সূর্য ওঠে, একটা সময়। আবার সরল বাক্য খেয়াল করো, রকিব খুব বুদ্ধিমান ছেলে। এখানে জটিল বাক্যে যার নাম রকিব সে খুব বুদ্ধিমান। এখানে কিন্তু দেখো রকিবকে কি, যার নাম রকিব, এটার মাধ্যমে একটা সাপেক্ষ সর্বনামের আন্ডারে নিয়ে আসা হলো। আশা করি বুঝতে পেরেছো। এখন সরল থেকে যৌগিকের ক্ষেত্রে আমরা দেখি যে তিনি আর বেঁচে নেই, অর্থাৎ তিনি আগে ছিলেন, কমা এখন নেই। কমা হচ্ছে যৌগিক অব্যয়ের কাজ করে, ঠিক আছে? শিক্ষক এলেও ক্লাস হয়নি, শিক্ষক এসেছেন কিন্তু ক্লাস হয়নি। খেয়াল রাখবে জটিল বাক্যের মতো এটা মনে হলেও এখানে শর্তযুক্ত বাক্য গঠিত হয়নি, অর্থাৎ শিক্ষক আসার সাথে ক্লাস মানে যে না হওয়ার শর্ত, এভাবে করে কিন্তু বিষয়টা বোঝানো হয়নি, ক্লাস হয়নি আর শিক্ষক এসেছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু উনি কিন্তু ঠিকই এসেছেন, এই আসার কারণে যে ক্লাস হয়নি ব্যাপারটা এরকম না, তাহলে শর্ত নেই। তো এই ক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে এটা যৌগিক বাক্য। তো সরল থেকে যৌগিক বাক্য দেখলে, সরল থেকে জটিল বাক্যে কিভাবে পরিণত করতে হয় তাও দেখলে, তোমরা বাক্যের পুরো রূপান্তর গুলো আজকের এই লেকচারের মাধ্যমে দেখার সুযোগটা পেলে। আশা করি এটা থেকে তোমরা উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।